জায়গাটা লক্ষ্য করুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা হয়েছে পৃথিবীর এই দৃশ্য। এবং দেখতে পাচ্ছেন ডান দিকে যে পৃথিবী আস্তে আস্তে করে ঘুরে আসছে ক্যামেরার সামনে, এই যে কালো স্পট দেখতেই পাচ্ছেন, কালো যে জায়গা গোল করে রয়েছে, এটা কি জানেন? এটা হচ্ছে চাঁদের ছায়া। এই যে চাঁদের ছায়া কেন পড়েছে, তার কারণ ঠিক এই সময় হচ্ছিল সূর্যগ্রহণ। এবং যেই জায়গায় কালো ওই ছায়া আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু মানুষ দেখতে পাচ্ছিল বা চাক্ষুষ করতে পারছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। হ্যালো বন্ধুরা, এই 4 ডিসেম্বর, কিন্তু হয়ে গিয়েছে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এবং আন্টার্কটিকা থেকে সেটি খুব ভালোভাবে দেখা গেছে। নাসার ক্যামেরায় যেটা ধরা পড়েছিল তা আপনাদের দেখিয়েছি, তবে এবার যেটা আপনাদের দেখাচ্ছি সেটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সূর্যগ্রহণ। ঠিক সূর্যগ্রহণ বলা যায় না, বলা যেতে পারে পৃথিবীতে যে চাঁদের ছায়া পড়েছে সেই ছায়া। বেশি বড় করব না, এই মিনিট দেড়েকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।